আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি এরকম আমরা, আমরার ছিলকা দিয়ে কত মজাদার একটা রেসিপি হবে। তো আমার এখানে 3 কেজি পরিমাণের মতো আমরা আছে। এই আমরাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি। তো এখন এই আমরা দিয়ে আমি কিছু করব না, এই আমরা দিয়ে আচার হবে। বাট আজকে শেয়ার করে নিচ্ছি আমরার ছিলকা ফেলে না দিয়ে কিভাবে খুব কম ইনগ্রেডিয়েন্টস এবং খুব মজাদার একটা রেসিপি রেডি করে নেওয়া যায় সেটা দেখিয়ে নিচ্ছি। তো 3 কেজি পরিমাণ আমরার ছিলকা ছিলে নেওয়ার পর ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে, দেখতেই পাচ্ছেন। এবং পানিও সম্পূর্ণ ঝরে গিয়েছে, কিছুটা রয়েছে, বাকিটাও ঝরিয়ে নিচ্ছি। কোনোভাবেই পানি থাকা যাবে না, যেহেতু আজকের এই আমরার রেসিপিটি আমি, মানে আমরার ছিলকার রেসিপিটি আমি খুব যত্ন সহকারে করব, যেটা সংরক্ষণ করে খাওয়া যাবে 12 মাস। তো দেখতেই পাচ্ছেন এরকম পাতলা পাতলা আমরার ছিলকাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার যেটা করব, যেহেতু পানি ঝরিয়ে নিয়েছি, আমি ফ্রাইং প্যানে আমরার ছিলকাগুলোকে নিয়ে নিচ্ছি। সুন্দর করে নিয়ে নিলাম সবগুলি ছিলকা। তো এখন আমি একে একে কিছু ইনগ্রেডিয়েন্টস দেব, সেটা দেখিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি লবণ। তো এই আমরা রেসিপিতে, মানে এই আমরার স্কিনের রেসিপিতে লবণ আর অবশ্যই ছিলকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না, যেহেতু সংরক্ষণ করে খেতে হবে। পানি ব্যবহার করলে সেটা 1 দিন বা 2 দিন রেখে খাওয়া যায়, সারা বছর রেখে খাওয়া যায় না। তো একটু দেখিয়ে নিচ্ছি আমি কতটুকু পরিমাণের মতো ছিলকা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমরার স্কিন থেকে কিন্তু পানি উঠবে যখন আমি সেদ্ধ করে নিব, তাই আমি 1 কাপ পরিমাণের মতো ছিলকা দিয়ে দিয়েছি, মানে হোয়াইট ভিনেগার যেটা সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, দেখুন ছিলকাটা কতটুক পর্যায়ে আছে। গরম হতে হতে আমরার স্কিনটাও কালার চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। একেবারে গ্রিন ছিল, সেটা এখন ইয়েলো ইয়েলো হয়ে আসছে। আমি অনবরত একটু নাড়িয়ে নিচ্ছি, আর যখন দেখব একটু বলক চলে আসছে তখন আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি এ পর্যায়ে ঢাকনা দিব না। তো ঢাকনা দেওয়া ছাড়াই আমরার এই স্কিনগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিলে পানি উঠবে, তাই আমি ঢাকনা দিইনি। ঢাকনা দেওয়া ছাড়াই আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। বয়েল হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে, এখন আমরাটা একটু আঠা আঠা হয়ে আছে। এ পর্যায়ে ছিলকা শুকানোর কোনো দরকার হবে না, কিছুটা ছিলকা থাকা অবস্থাতেই চুলার আঁচটা অফ করে দিতে হবে। তো তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং সেটা আমি তুলে নিব। এখন যেহেতু হয়ে গিয়েছে, আমি এখন ব্লেন্ডার বক্সে নিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে নিয়ে নিয়েছি, বাট ব্লেন্ড করব ঠান্ডা করে। গরম অবস্থাতে কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, এতে প্রবলেম হতে পারে, তাই না? তাই আমি ঠান্ডা করেই ব্লেন্ড করে নিব। বাট আপনাদের একটু দেখাচ্ছি যে আমি সবগুলো একদম ছিলকা সহই ব্লেন্ডার বক্সে নিয়ে নিয়েছি। ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ব্যাস, আমি ব্লেন্ড করে চলে আসছি। আমি একটু দানা দানা রেখেছি, আমি সম্পূর্ণ ব্লেন্ড করিনি, যেহেতু এই চাটনিটা আমি একটু দানা দানাভাবে রাখতে যাচ্ছি, তাই সম্পূর্ণ ব্লেন্ড করিনি। তো দেখিয়ে নিচ্ছি, দেখুন কনসিস্টেন্সিটা আমার। কিন্তু পরে আরও 2 টেবিল চামচ পরিমাণের মতো ছিলকা লেগেছে। অবশ্যই ছিলকা অথবা সরিষার তেল দিবেন যদি ব্লেন্ড করার সময় লাগে, তাছাড়া কখনই পানি ব্যবহার করবেন না। ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি আমি অল্প একটু 5 ফোড়ন দিয়েছি, আর সরিষার তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের মতো। এবার আমি 4-5টি শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ফোড়ন নিয়ে আসছি সরিষার তেলে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। সরিষার তেলের মধ্যে 5 ফোড়ন এবং শুকনো মরিচের ফ্লেভার খুব ভালো লাগে। যতক্ষণ না শুকনো মরিচটা একটু ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ একটু নাড়িয়ে নিতে হবে। ব্যাস, ব্রাউন কালার হয়ে এসেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো আদা এবং রসুনের পেস্ট, দুইটা একসাথে পেস্ট করে আমি নিয়ে নিয়েছি। কোনো পেঁয়াজ দেওয়ার দরকার হবে না, আমি পেঁয়াজ দিইনি, আমি আদা রসুনের পেস্টটুকু দিয়েছি। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং আদা রসুনের পেস্টটা দেখতেই পাচ্ছেন একদম ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো সরিষা বাটা। সরিষা বাটা আপনারা ছিলকা দিয়েও বেটে দিতে পারেন, বা এমনি পানি ছাড়া বা ছিলকা ছাড়া শুকনো ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। আর এটা দিলে খুব সুন্দর স্মেল হয়। ভালো করে কষানো হয়েছে সব কিছু। এবার দিয়ে দিয়েছি
ব্লেন্ড করা সেই আমরার স্কিনগুলো। কত সুন্দর কালার দেখতেই পাচ্ছেন, এটা যত ভাজবেন ততই কালার চেঞ্জ হবে। আর আমি খুব সুন্দর করে তেলের মধ্যে থেকে ভেজে নিচ্ছি। আর এই মুহূর্ত আমরার যে একটা ফ্লেভার সাথে সরিষার তেল, পাঁচফোড়ন সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আচারি আচারি। যারা খুব পছন্দ করে থাকেন এরকম পাঁচফোড়নের আইটেম, আচার অথবা চাটনি, তাদের কাছে কিন্তু 100-এ 100 মনে হবে। বাসায় অবশ্যই ট্রাই করে নিতে পারেন। এবার যেটা করে নিয়েছি, আমি 1 কাপ পরিমাণের মতো সুগার দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা বুঝে নেবেন, যারা বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে 2 কাপ দিতে পারেন অথবা 3 কাপ দিতে পারেন, তাহলে একদম বেশি মিষ্টি হয়ে যাবে। আর যারা টক ঝাল মিষ্টি খেতে চান সেক্ষেত্রে 1.5 কাপ অথবা 1 কাপ দিতে পারেন। আমি ফার্স্টের দিকে 1 কাপ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আমার কাছে মনে হয়েছিল আরও 1/2 কাপ দিলে পারফেক্ট হবে। যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি, সিরকা দিয়ে করে নিয়েছি, তাই আমার আরও 1/2 কাপ চিনি লেগেছে, যেটা পরে দিয়ে নিব। বাট তার আগে দিয়ে নিয়েছি 1 চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো। এটা স্কিপ করতে পারেন যাদের পছন্দ না। আমি যেহেতু আচার বানাতে চাচ্ছি বা চাটনি বানাতে চাচ্ছি, তো আমার কাছে মনে হয়েছিল একটু কালারফুল হবে, তাই একটু দিয়ে নিয়েছি। ব্যাস অনবরত নাড়িয়ে নিচ্ছি, ঢাকনা দেওয়ার কোনো দরকার হবে না। তো আবারও চিনি দিয়েছি, যেহেতু আমি বলেছি 1.5 কাপ লাগবে, আরও 1/2 কাপ দিয়ে নিয়েছি। ব্যাস আর কিছু দেওয়ার কোনো দরকার হবে না। এখন অনবরত নাড়িয়ে একটা থিক ভাব চলে আসলে চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে জারে নিয়ে নিতে পারেন। তো আমি একটু আপনাদের স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হবে যে কীরকম কনসিস্টেন্সি বা কীরকম হলে পারফেক্ট মনে হবে, তাই না? আমি প্রত্যেকটি স্টেপে নাড়িয়ে চাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের এই আমরার স্কিন বা আমরার ছিলকা ফেলে না দিয়ে এরকম মজাদার একটা রেসিপি করাই যায়। কেউ বুঝতেই পারবে না যে এটা আমরার স্কিন দিয়ে করা হয়েছে। এতটাই টেস্টি হয় যেটা সম্পূর্ণ মিস হয়ে যাবে যদি বাসায় একবার ট্রাই না করেন। তো ঠান্ডা হওয়ার পর আমি একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এবং কনসিস্টেন্সি হয়েছে। তো আজকে আমি বাটিতেই নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা জারে নিতে পারেন যদি লং টাইম রেখে সংরক্ষণ করতে চান। আমাদের আজকে গেস্ট আছে, খাওয়া হয়ে যাবে, তাই আমরা নিয়ে নিয়েছি বাটির মধ্যেই। টক ঝাল মিষ্টির কম্বিনেশনে আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আর ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করে যাবেন, ভিডিওতে একটা লাইক করে নেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত। ওভারঅল মিলে দেখতেই পেয়েছেন কতটা পারফেক্ট হয়েছে আমরার স্কিনের আচার, চাটনি অথবা যে যাই বলুক। ভালো লেগেছে নিশ্চয় আজকের এপিসোড। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।